এত বড় আত্মত্যাগী যে ছেলেকে কুরবানি করতে হবে। আল্লাহ তখন বলছেন যে আমি বড় কুরবানির মাধ্যমে ইব্রাহিমের ছেলেটাকে ছাড়িয়ে নিলাম। কুরবানি করা থেকে আমি মুক্তি দিয়ে দিলাম, আমি তো কুরবানি করার আদেশই করেছিলাম, সে প্রস্তুত। তার মানে দেখেছেন এবাদত আপনি যা করতে বলবেন, যেভাবে করতে বলবেন সেভাবেই করব, এতে ছেলে হোক আর মেয়ে হোক, আর বাপ হোক আর বেটা হোক, এটাই হিসাব নয়। আপনার আদেশ পালন করিতে প্রস্তুত থাকিব, যাহাই বলিবেন, জীবন থাকলেও করিব না থাকলেও করিব। তার মানে হলে এটা যা বলেছেন সেটাই করব। কুরবানির ফজিলত, ইব্রাহিম আলাইহিসসালামের আদম আলাইহিসসালামের দুই ছেলের মধ্যে দ্বন্দ্ব বাঁধলো বিবাহ করার ব্যাপারে, তো আল্লাহ তাআলা বললেন যে কুরবানি করতে বলো। আদম আলাইহিসসালাম কুরবানির পরামর্শ দিলেন, তাতে হাবিলের কুরবানি হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। আত্মত্যাগী ইবাদত হলো কুরবানি। আল্লাহ তাআলা বলেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, নিশ্চয় তোমাদের কুরবানির পশু, তোমাদের কুরবানির রক্তগোস্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়া পরহেজগারিতা। তাহলে কুরবানি একটা বড় ইবাদত যার মূল ভিত্তি হলো তাকওয়া পরহেজগারিতা। এখন সাত ভাগে করবেন কি ভাগাভাগিতে করবেন, মানুষ জানে না যে কুরবানি কি। মানুষ জানে যে কুরবানি মানে গোস্ত খেতে হবে আর দিতে হবে, এটাই তো। যেহেতু একটা খাওয়ার ব্যাপার আছে, এইটা আগেকার ব্যাপার থাকলে ঠিকই থাকতো। সেটা কি, কুরবানি কিনে নিয়ে আসো 20 লাখ গরু 16 লাখ টাকা দিয়ে, মাঠে বাঁধা থাকবে, সন্ধ্যার সময় বেঁধে দিব, সকালে দেখবো যে জলে ছাই হয়ে আছে, তাহলে বুঝবো কবুল হয়েছে। যা ছিল ঘটনা আগে, তাহলে বোঝা যাবে যে টাকাটা কাজে লেগেছে। এখন 16 লাখ টাকা কাজে লাগলো কি না, আল্লাহ বলছেন ঠিক আছে আমি একটা সুবিধা দিলাম খেয়ে নাও। তখন বলছে যে তাহলে এবার হালাল টাকা দি আর হারাম টাকা দি, তাতে আর আসে যায় না। তখন তো আর হারাম টাকা হলে কবুল হতো না, তখন টেনশনে থাকতো কেমন টাকা কেমন টাকা কি যে করি। যেমন এখন হজ করতে সব টাকা দিয়ে সাহস করে না, 100 বার জিজ্ঞাসা করে আব্দুর রাজাক সাহেব কি করা যায়, পেনশনের টাকা দিয়ে চাকরি হজ হবে কি না, চাকরি শেষে কিছু টাকা পাওয়া গেছে এটা দিয়ে হজ হবে কি না, এ জীবনে করেছি, মানে হজের টাকাটা বৈধ হোক এটা মনে আঘাত করে। তাহলে কুরবানি জ্বলে যাবে এইটা যদি থাকতো আজও, তাহলে একটা অপমানের ব্যাপার হয়ে যেত। কুরবানি না কবুল হলে তো গ্রামবাসী বলবে দেখছ আর হারাম টাকা তাই কবুল হলো না, সারা রাত টেনশনে ঘুম হতো না, তখন কম টাকা দিয়ে কিনবে কি বেশি টাকা দিয়ে কিনবে এটা হিসাব পেত না। আল্লাহ তাআলা দয়া করে খাওয়ার সুযোগ দিয়েছেন, মানুষ বুঝলো না আসলে কুরবানি কি। কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম, কুরবানির ইতিহাস।